স্লিপারকারী ও বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত বাইকের চালক ও সঙ্গে থাকা অপর একজন। ঘটনাটি ঘটে মেলাঘট্টু সোনামুড়া রাস্তা ইন্দিরানগর এসবি স্কুল সংলগ্ন মূল সড়কে। এই এলাকাটি একটা দুর্ঘটনা এলাকা বলে পরিচিত হচ্ছে দিনকে দিন। প্রতি বছর মেলাঘট ইন্দিরানগর স্কুল সংলগ্ন মূল সড়কে বাইক দুর্ঘটনায় মারা যাচ্ছে অনেকেই। বাইক চালক ওয়াসিম জাফর ও তার সঙ্গে থাকা শহীদুল ইসলাম, তার বাড়ি বাঁশপুকুর বাগাইয়া ছড়া এলাকায়, টিয়ার 07G6112 পালসার বাইকে করে বাঁশপুকুর থেকে মেলাঘড়ের দিকে যাওয়ার সময় অন্যদিক থেকে আসা একটি মাটি ভর্তি ট্রিপার সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাইকটি ভেঙে দুটুকরো হয়ে যায়। বাইকের একটা অংশ রাস্তাতে আর অপর অংশ রাস্তা থেকে অনেক দূরে গিয়ে পড়ে। অন্যদিকে টিপার গাড়িটি পালিয়ে যেতে সক্ষম হয়। দুর্ঘটনাগ্রস্ত বাইক আরোহী ওয়াসিম জাফর এবং শহীদুল ইসলামকে মেলাঘড় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আগরতলা জিবিতে তাদের রেফার করা হয়। এদিকে মেলাঘড় থানার পুলিশ এসে দুর্ঘটনাগ্রস্ত জায়গা থেকে বাইকটি উদ্ধার করে মেলাঘড় থানায় নিয়ে যায়। তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে বাইকটির গতিবেগ ছিল অনেক বেশি। যেহেতু এলাকাটি একটি দুর্ঘটনা এলাকা, এলাকার মানুষ থেকে শুরু করে পথচলতি মানুষ এবং যানবাহনের চালকগণ দাবি করছে এখানে একটি ট্রাফিকের ব্যবস্থা করা হোক। ব্যুরো রিপোর্ট, সময় ত্রিপুরা। কি মনে করতেছেন এই জায়গাটার ভিতরে কি পুলিশের ব্যবস্থা থাকা দরকার? পুলিশের ব্যবস্থা সেটা মানে এটা একটা ব্লাইন্ড স্পটের মধ্যে আছে আর কি। ওইদিকে তো গাড়ি এলো দেখা যায় না, এদিকে তো এলে দেখা যায় না, তবে এদিকে ব্যারিকেড দিলে যতটা স্পিড কমান যায় আর কি। আপনি কি সোনামুড়ায় খাওয়ার জন্য ভালো হোটেল খুঁজছেন? তাহলে আজই চলে আসুন হোটেল গ্রিন পার্কে। এখানে রয়েছে ভাত, সবজি, রুই, কাতল, ট্যাংরা, ইলিশ সহ সব ধরনের মাছ, এমনকি মুরগির মাংস ও খাসির মাংস। তাছাড়া রয়েছে তন্দুরি রুটি, তন্দুরি চিকেন, চাইনিজ খাবার, চিকেন ফ্রাইড রাইস, বাটার চিকেন, পনির বাটার চিকেন এবং সকালবেলার সকল ধরনের টিফিন। আমাদের ঠিকানা সোনামুড়া ইলেকট্রিক অফিসের বিপরীতে, যোগাযোগ 6369446361 অথবা 6380437990। তাছাড়া আমাদের এখানে রয়েছে হোম ডেলিভারি ও জন্মদিন উদযাপনের সুব্যবস্থা।